এই যে দেখো, আজকে হলো টিফিনে পাও ভাজি বানানোর জন্য এই যে সবজিগুলোকে সব আমি কেটে নিয়েছি। দেখো, এক জায়গায় ক্যাপসিকাম আর টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এইদিকে হলো আমি লঙ্কাগুলোকে চিরে নিয়েছি একটু জাস্ট ঝাল হওয়ার জন্য, গাজর, আলু, পেঁয়াজ আর আদাটাকে ঘষে নিয়েছি। আর এদিকে কড়াইতে দেখো একটু বাটার গরম করে তার ভিতরে একটু রসুন কুচি সোমবাসে দিয়ে দিয়েছি, মানে ফোড়নে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এইদিকে এই দেখো ভাজাটা বসিয়ে তার ভিতরে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দেবে, আর পাও ভাজি মশলা পাওয়া যায় যে কোনো, তোমরা স্টোরে জিজ্ঞাসা করবে পাও ভাজি মশলা পাওয়া যায়, সবাই জানো ওই মশলাটা, আর কিচ্ছু অ্যাড করবে না। আর এখন একটু ভেজে তারপরে একটু জল দিয়ে দেব। এই যে দেখো আমার প্রায় হয়েই এসছে, আর একটু টানবে তাহলেই হয়ে যাবে। আর আমি একটু স্বাদ বাড়ার জন্য এই যে ডিমের ঝুড়ি ভাজা দিয়েছি, দেখো ডিমের ঝুড়ি ভাজা করে এতে দিয়েছি, আর উপর দিয়ে নামানোর আগে ধনে পাতা দেব আর একটু বাটার দেব। আমি জানো তো এর আগে কোনোদিনই পাও ভাজি ট্রাই করিনি, রাস্তাঘাটেও বা কোথাও ওই স্ট্রিট ফুডে যে থাকে, এই ফার্স্ট টাইম ঘরে খাবো, কারণ আমি বাইরের খাবার খুব কমই খাই। এই যে দেখো এটা পাপাইদার বাবার জন্য রেডি করেছি, বাবু আসলে আমরাও খাবো। এই যে পাউরুটি গুলোকে একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি, আর এই যে পাও ভাজি ভাজিটা আর কি। এটা হলো আগের দিন রাত্রের ক্লিপ, একটু বাজারে গেছিলাম, আম আর লিচু নিয়ে নিচ্ছিলাম। দেখো চিংড়ি মাছের মালাইকারি করব বলে এই যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, কাঠি ঢুকিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছগুলো না পেকে, দেখতে ভালো লাগবে সেই কারণে। আর দেখো এইদিকে আমি নারকেলের দুধ দিচ্ছি না, এইদিকে যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় না, গুঁড়ো দুধটা একটু জলের ভিতরে গুলে নিয়েছি, একটু গরম করে নিচ্ছি। তারপরে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি এর মধ্যে ঢেলে দেব, পেঁয়াজ বাটা, একটু টমেটো বাটা দিয়েছি, তার ভিতরে লাল লাল ভাবটা দেখছো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হলুদ লবণ, আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা, চার পাঁচটা কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে পেস্ট করে নিয়েছিলাম। দেখো ভোটের দিন দুপুরে জমজমাটি লাঞ্চ রেডি আমাদের, চিংড়ি মাছের মালাইকারি, এদিকে দেশি মুরগি করেছি, আর কচু শাক আর চাটনি, সব কাজকর্ম সেরে বেরিয়েছি ভোট দিতে। দেখো লাস্ট ভোটার ছিলাম আমি, জানো তো কমপ্লিট ভোট দেয়া। এটা হলো ভোটের পরের দিনের ভিডিও, তোমরা তো জানো ভোটের পরের দিন 19শে জ্যৈষ্ঠ ছিল। এই যে দেখো মিমিম স্নান, এই যে দেখো মিমিম স্নান করে এখন হয়ে গেছে রেডি, কি করার জন্য লোকনাথ বাবার পুজো, এই কারণে মিমিম রেডি হয়ে গেছে নতুন ড্রেস পরে। দেখো এই ড্রেসটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, এসছে আজকেই ডেলিভারি দিয়েছে, ও আজকেই পরবে, বললাম ঠিক আছে পর। এই দেখো ঠাকুরের জন্য বসিয়েছি, একটু সিমুই করব, দুধটা বসিয়েছি জাল দিতে। দেখো এই যে সিমুই প্রায় হয়েই এসছে, দেখো এই যে সিমুই কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের জন্য তুলেছি সিমুই, আর এখন এই ফলগুলোকে কাটবো পুজোর জন্য। আর এইদিকে দেখো প্রসাদ দেওয়ার জন্য বেড়ে নিয়েছি, এইগুলো পাঠাতে হবে। এই ভিডিওটা হলো ভোটের দিন, লোকনাথ বাবার পুজো এবং ভোটের রেজাল্টের দিন, তিন দিনের ভিডিও একসাথে দিয়েছি। যেহেতু ছোট ছোট ভিডিও ক্লিপ করা হয়েছে তাই একসাথে করে ভিডিওটা ব্লগ করেছি। এই দেখো মিমের জন্য নূপুরটা কিনতে গেছিলাম, আসলে মিমের যে আগের নূপুর ছিল সেটা একটু ছোট হয়ে গেছিল, আর মাঝখান থেকে জয়েন্ট থেকে না ছিঁড়ে গেছিল, এই কারণে এই নতুন নূপুরটা নিয়ে আসলাম।
এই দেখো সকালবেলাতে করেছি ঝাল সুজি টিফিনে, এখন আমরা খাচ্ছি ঝাল সুজি সবাই। আচ্ছা, আর বাবু খেয়ে বেরিয়ে গেছে। আজকে দেখো একটু তাড়াতাড়ি রান্না করছি, মানে অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি। এদিকে করছি লেবু পাতা দিয়ে ডাল, সব হয়ে গেছে। এইদিকে করেছি দেখো আলুর চোখা, একটা রাত্রের আছে একটা দিনের আছে। আর এদিকে এই যে দেখো পাপাইদার জন্য একটু বেড়ে দিয়েছি। আর এদিকে হলো ডিম পোস্ত করব, এই কারণে ডিমগুলোকে সিদ্ধ করে একটু সাদা সাদাই ভেজে নিয়েছি, কারণ হলুদ টলুদ দিন এই ডিম পোস্ত একটু সাদা সাদা হয় তো দেখতে ভালো লাগে এই কারণে। দেখো আজকে দুপুরের লাঞ্চে করেছি এই যে লেবু পাতা দিয়ে ডাল, আলুর চোখা, ডিম পোস্ত, আর এদিকে হলো চাটনি। মিমের খাওয়া হয়ে গেছে। আসলে ডাল তোমরা ভাবছো একটুখানি ডাল, কারণ ডাল আবার রাত্রেরটাও আলাদা করে রেখেছি, কারণ আমাদের ডাল খুব একটা বেশি খাওয়া হয় না। আর আমার বর তো প্লেন ডাল করলে খাবেই না, এই লেবু পাতা দিয়ে টমেটো দিয়ে এগুলো দিয়েই ডাল খায়। লেবু পাতার ডাল তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। এই যে দেখো মিম ঘুমাচ্ছে এখন, আর এইদিকে দেখো পড়তে যাবে বলে জামা বের করে রেখেছে। এটা নতুন এসছে, অনলাইনে অর্ডার দিয়েছিলাম, জামাটা বের করে রেখেছে, এই জামাটা পরে যাব। আর আমাদেরও খাওয়া দাওয়া শেষ, বাবু এসে খেয়ে বেরিয়ে চলে গেছে, আর আমিও এখন একটু শোবো। দেখো আমিও এখন একটু শোবো মিমের পাশে, তারপরে উঠে মিমকে খাইয়ে নিয়ে পড়তে যাব। আর আজকে যেহেতু ভোটের রেজাল্ট, আজকে তাই সারাদিনই টিভি চলছে। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিও কিন্তু।